মহতরম সামিন, আপনারা সম্মুখে আজকে কথাবার্তা হইব যে জাদুকরে জাদু করেন কিলা, বা একজন মানুষ জাদুকর হইলে খার সাহায্য লাগে, খার মদত লাগে, বা এর পিছনে খার খাম আছে, এই বিষয় নিয়ে আমার কথা হইব ইনশাল্লাহ। দেখুক কাজ জাদুকর এক জিনিস, এটা হইল গিয়া জাদুকরি শিকা। আপনি অত সময় পর্যন্ত জাদুকরি শিখিতে পারতা না, যেতে সময় আল্লাহ তালার শরীয়তর নাফরমানি করতা না, বিরোধী করতা না, যেতে সময় আপনার কুফরি খাম শিরিকে খাম করবো না, অত সময় পর্যন্ত জাদু করে জাদু শিখিতে পারতো না। আর এটা আমরা শরীয়তের মধ্যে নাই, যে দিন ইসলামের মধ্যে কোনো জাদুকরি নাই এবং কোনো শয়তানের সাহায্য লোয়া, শয়তানের কোনো মদত লোয়া, জিনোর কোনো সাহায্য আর মদত লোয়া, এটা আমরা দিন ইসলামের মধ্যে নাই। যদি এলা সাহায্য লোয়া রইত তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহায্য এবং মদত লইলা উনি। আর এত বড় বড় যুদ্ধের মধ্যে সাহাবা একরাম হল গিয়া জান কুরবানি করেছেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শহীদ হয়েছেন, এনের মধ্যে গিয়া শহীদ হওয়া লাগলো না উনি। এর আগে সাহাবা একরাম হলরে সাহায্য দিয়ে দিলা উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্নাত এবং শৈতানের আশ্রয় লইলা উনি এবং সাহায্য করিলা উনি, এটা আমরা শরীয়তের মধ্যে নাই। এখন দেখুন একজন মানুষ যদি জাদুকর হয় তাহলে আপনি জাইনবাদি নিশ্চয় তার পিছনে যিনি শয়তানের হাত আছে বা শয়তানের সাহায্য আছে, শয়তানের লগে কথা বার্তা ফুড়াইল আছে, যাতে শয়তানের কিছু খাম এবং মদত হে করব, তার খাস কিছু শয়তানে করে। আসলে আমরা হকিকতের মধ্যে এক ভিডিওর মধ্যে কইছি আপনারা যে জিন্নাতে অত জলদি সাধক হয় না, আত হয় না, যেতে সময় পর্যন্ত আপনি আসলে আমরা কই না যে জিন সাধক মোল্লা বা জিন সাধক করে খাম করলা, জিন সাধক অত জলদি হইতো না। তে জিন সাধক ফরাত গিয়া নিজে সাধক হয়ে যায়, অর্থাৎ জিনে জরুরি মজবুর করব আপনারা যাতে কোনো শরীয়ত বিরোধী খাম করতে না ফরমানি খাম করতে, তখন আপনার সাহায্য মতো জিন্নাতে করিয়া দিব। তে যাই হোক, আজকের বিষয় হইল গিয়া যে জিন্নাতে জাদুকর মানুষে যদি জাদুকরে শিক্ষিত হয় তাহলে কিতাব লাগবো, শয়তানের কিছু কথাবার্তা শোনা লাগবো, শয়তানে কোনো সময় শিরিকে করাইব, কোনো সময় বড় কবিরা গুণা করাইব, ওই সমস্ত কাম করাইব, তারপরে গিয়ে আপনার কোনো কাজ করিয়া দিব। প্রথম কাজ হইলে শয়তানে সর্বপ্রথম কবিরা গুণা করাইব, যেমন কবিরা গুণা মার লগে জিনা করাইব, কোনো সময় পুরীর লগে জিনা, কোনো সময় আপনার ওলা বিভিন্ন বড় বড় নাফরমানি কবিরা গুণা করাইব, জিনা করাই লইব, তারপরে গিয়ে আপনার একটা খাম করিয়া দিব শয়তানে জিন্নাতে। হে ওয়াদা করাইব যে তুমি ও খাম ওটা করো, নাফরমানি খাম করো, তাহলে পিতা কর্ম এই সাহায্যটা করবো, এই মতো এটা করবো, তখন করবো, এই জাদুকর মানুষে খাম করবো। আপনি তো জানতেন না জাদু, আপনি তো দেখবা পালা সুন্দর খাফড় সুফড় পাঞ্জাবিটাও যার একবারে পাগড়িটাও লাগে সুন্দর করে সুন্দর হইয়া পোয়াত আছে, আপনি জানেন না আসলে এই মানুষ জাদুকর হইয়া। জাদুকর জানবার হইলে কিছু আলামত আমি অন্য ভিডিওর মধ্যে কইমু, এর আগে আপনারা ইন্তজার করুন। আর এখন বুঝলে কয় প্রথম মাত হইলো হে আপনার কবিরা গুণা করাইব জিন্নাতে শয়তানে। যে দুই নম্বর খাজ যেটা এটা করাইব আপনার যে জাদুকরে কুল্লা শিরিকা কাম করাইব জিন্নাতে, শিরিকি শয়তানে শিরিকা কাম করাইব, কইব যত সময় পর্যন্ত শিরিকা কাম করবো না তত সময় পর্যন্ত তার ছোট ছেলা হল বাচ্চাইন খাচ্চাইন জিন্নাতর দিত না, যাতে কোনো জাদুকরের হেল্পর লাগি সাহায্যর লাগি। তো শিরিকের খাজের মধ্যে আপনার হইলো কোনো সময় সিতারার পূজা, কোনো সময় সিতারার সিতারের শ্রদ্ধা করা, কোনো সময় মানুষের শ্রদ্ধা করা, কোনো সময় বড় শয়তানরে ইবলিসের শ্রদ্ধা করার কথা কইব, তখন এই মানুষে শ্রদ্ধা করবো, তখন গিয়ে একটা কাম করিয়া দিব। এইগুলো গিয়ে দুই নম্বর। তিন নম্বর কাম হইল শয়তানে, আসলে শয়তান তো সবসময় হামেশা হামেশার লাগি দুশ্মন হইল গিয়া ইনসান জাতর লাগিয়া মমিন হলো লাগিয়া, কারণ এটা চাই যে দুজখর মধ্যে ডালিত লাকাদ কাররাম না বানিয়ে আদাম, যে আল্লাহ তালা হয়েছেন যে বানিয়ে আদাম আল্লাহ তালা সম্মানিত ইজ্জতি বানাইছেন, কিন্তু শয়তানে চাইব বে ইজ্জতি হরাইত নিজে নিজের লানত, অর্থাৎ সবসময় হামেশা চাইব যে যাতে জিন্নাতে গোসল করতা না আপনি, লেগে দেখবা জাদু কুড্ডে দি যাদের হ্যাঁ গোসল করাইতো না, এক মাস দুই মাস বছর পর্যন্ত পানি হইব, টোটাল পানি শোয় না, এই চার একজন মাসে যদি পানি শোয় না বছর মাস পনেরো দিন দুই দিন পর্যন্ত পানি শোয় না, এখানে মানুষ পবিত্র আছেন, কোনো পবিত্র নাই, মানুষ হামেশা হামেশা গান্দে গিয়া নাফরমানি লইয়া আপনার নজিস এবং নাজাসত লইয়া ঘুরিব। তিন নম্বর কাজ হইল গিয়া কিতা করব জিন্নাতে পুঁতে তারিখ কিতা করাইব শয়তানে, কোরআনে করিমর এহানতি করা বিয়াদবি করাই লইব। কোরআনে করিমর বিয়াদবি কিলা হইব যে কোরআনে করিমর ফাত্তা দিয়া আপনার কিতা কর ডেলা ইস্তেঞ্জা করার লাগে, পেশাব করার লাগে কইব নাউজবিল্লা। আর কোরআনে করিম রে ফাওয়ার মধ্যে বান্ধিয়া পেশাব করা, বাথরুমও যাওয়া, লেট্রিনও যাওয়া, এই সে কাজ করাইব। তারপরে কোরআনে করিমর আয়াত রে পেটিন তোর কিতা হাইজ মাসিক খুন যেটা ওটা দিয়ে কোরআনে করিমর আয়াত লেখা রয়ে লেখাই লইব, তখন গিয়ে জিন্নাতে বুঝে শয়তানে তার এই মানুষের খাম করিয়া দিব। তারপরে সাইলমর যে খাম এটা হইলে গিয়া শুনি জ্বরে সবসময় গান্দা খাওয়া নাফরমানি, যেটা আল্লাহ হারাম করছেন ওটা খাওয়াই লইব, বা অথবা নিজেরা সবসময় নাপাক অবস্থায় লয় রোয়া এটা করাই লইব, এটা হইল গিয়া
জিন্নাতর শয়তানর খাজ এবং হুকুম। এটা যদি আপনি করবেন মানুষ তাহলে কি তা হবো এই মান জাদুকরের কথা শয়তানে এবং জিন্নাতে মানব এবং তার খাম করে দিব। আচ্ছা বুঝছেন, একজন মানুষের যদি এই সমস্ত খাম করে কোরআনে করিমর এহানতি কোরআনে করিমর বেয়াদবি করে বা শয়তানের পূজা করে বা আপনার সিতারার পূজা করে সজ্জা করে এই মানুষের ইমান রয়েছে না, এই মানুষের ইমান নাই। হকিকতের মধ্যে আপনি যদিও দেখেন এই মানুষ বালা সাইবস্তর, কিন্তু এই মানুষ যদি জাদুকর হইয়া থাকে তাহলে এই মানুষের ইমান নাই। লাগে আল্লাহ তালা আমরা রে এই সমস্ত খাস থাকে জাদুকর হলোর তাকে বাসাউকা এবং জাদুকর আমল থাকে আল্লাহ তালা আমরা বাসাউকা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। পরবর্তীতে ভিডিওর মধ্যে আপনারা রে জাদুকর আলামত যেগুলো দেখলে আপনি বুঝতে পারবা যে এই মানুষ এই ব্যক্তি জাদুকর হয়ে এই বিষয়ে ভিডিওর মধ্যে কইব ইনশাআল্লাহ।